তো একটু আগে আমরা যেটি করলাম সেটি হচ্ছে যে পজিটিভ থিটা অথবা শুধু থিটা কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাত এবং হচ্ছে মাইনাস থিটার জন্য ত্রিকোণমিতিক অনুপাত। তো এখন আমরা যেটি করব সেটি হচ্ছে 90 মাইনাস থিটা এটির জন্য একবার, আর 90 প্লাস থিটা এটির জন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলি কি কি হয় সেটির জন্য। তো এটার জন্য আমাদেরকে যেটি করতে হবে, প্রথমে আমরা কোন একটা রশ্মি নিব, সে রশ্মিটার আদি অবস্থান হবে হচ্ছে আমাদের এরকম একটা চিত্র আমরা এঁকে নিই, সে চিত্র থেকে আমরা প্রসিড করব। এটা আমাদের চতুর্ব্যবস্থা, চতুর্ব্যবস্থার হচ্ছে এটা হচ্ছে ও বিন্দু, দেন এটা আমাদের সেই রশ্মিটা ও এক্স রশ্মি, এটাকে বলতেছি আমরা আদি রশ্মি। তো এটা হচ্ছে এই ও এক্স থেকে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যাব, ঘড়ির কাঁটার বিপরীত দিকে কতটুকু ঘুরব আমরা, থিটা পরিমাণ ঘুরব, যেটি হবে হচ্ছে আমরা যেহেতু বলেছি যে 90, আমরা যেহেতু বলেছি যে 90 মাইনাস থিটা, সুতরাং আমরা এখানে 90 ডিগ্রি চেয়ে ছোট হবে এরকম অবস্থাটাই তৈরি করব। সেটি হচ্ছে কিরকম, যে আমরা এখানে 90 ডিগ্রি চেয়ে ছোট অবস্থাটা হচ্ছে এই শর্তটা, যে আমাদের থিটাটা এখানে বড়, আমাদের থিটাটা এখানে বড় হবে, আর সরি এখানে হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের এই অবস্থাটা 90 ডিগ্রি চেয়ে ছোট হবে থিটাটি। এটির মানে হচ্ছে 90 মাইনাস থিটা, যে থিটার মানটা 90 ডিগ্রির সমান হতে পারবে না, কিন্তু 90 ডিগ্রি চেয়ে ছোট হবে, এই চিহ্নটির অর্থ হচ্ছে সেটি। যদি আমাদের চিহ্নটা থাকতো এরকম যে প্লাস গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু এটি থাকতো, তাহলে হতো যে 90 এর এই থিটার মানটি 90 এর সমান হতে পারে বা ছোট হতে পারে। তো তাহলে আমরা চিত্রটির মধ্যে কি কি এঁকে নিলাম, আমাদের সেই পূর্বের অবস্থাটা, সেটা হচ্ছে একটা কোঅর্ডিনেট ব্যবস্থা। তো এই কোঅর্ডিনেট ব্যবস্থার মধ্যে এখন আমরা যেটি করব সেটি হচ্ছে ও এক্স নিয়েছি, এটি ঘড়ির বিপরীত দিকে আমরা থিটা পরিমাণ অ্যাঙ্গেল করব, থিটা পরিমাণ অ্যাঙ্গেল এগোবো। তো থিটা পরিমাণ অ্যাঙ্গেলে আমরা গেলাম, এটা হচ্ছে থিটা পরিমাণ ঘড়ির কাঁটা বিপরীত দিকেটা, ঘড়ির কাঁটা এদিকে ঘুরে আমরা ঘুরলাম সামনের দিকে, এই এই যে সামনের দিকে এই পথে ঘোরাটাই হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এখন অপর একটা ঘূর্ণমান রশ্মি নিব, সেটাও হচ্ছে ও এক্স থেকেই, সেটাও ঘড়ির কাঁটার বিপরীত দিকেই আসবে, সেটা হচ্ছে কোন দিক, সেটা হচ্ছে ঘড়ির কাঁটার যে ঘূর্ণনটা আছে আমাদের সেই ঘড়ির কাঁটার ঘূর্ণনটার সাপেক্ষেই আসবে, সেটি হচ্ছে এক্স এখান থেকেই, ও থেকেই আমাদের জাস্ট হচ্ছে আর একটু সামনের দিকে এই জায়গাতে নিব আমরা, এটি হচ্ছে আমাদের এক্স ও এবং এটি হচ্ছে এক্স ও, এটি আমাদের ওয়াই, দেন হচ্ছে ওয়াই প্রাইম। তাহলে এখানে আমরা কী কী করলাম, সেটি হচ্ছে যে অপর একটা ঘূর্ণমান রশ্মি একই অবস্থান, সেটি হচ্ছে এই ও এক্স থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমাদের কি করে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে এই যে এই পুরো অংশটুকু, এই থিটাটা আমরা যেখানে নিয়েছি এই পুরো অংশটুকু এতদূর পর্যন্ত আমরা যদি ঘুরোই, তাহলে দেখা যাবে যে এক্স ও ওয়াই এই অংশটুকু হচ্ছে আমাদের 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, কতটুকু 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে আমাদের এই ও এবং এক্স এই আদি রশ্মি থেকে আমরা ঘড়ির দিকে যদি ঘুরি তাহলে আমাদের থিটা কোণ পাবো, যদি আরও ঘুরে যাই একবারে ওয়াই পর্যন্ত তাহলে সেটা হবে 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে এক্স ও ওয়াই এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি। এখন এখন আমরা যেটি করব সেটি হচ্ছে যে এই যে এক্স ও ওয়াই যে কোণটি উৎপন্ন হইল সেটা এবার ঘড়ির কাঁটার দিকে ঘুরবো আমরা, কোথা থেকে, এই ওয়াই থেকে আমরা ঘড়ির কাঁটার দিকে আসব, এই যে ঘড়ির কাঁটার দিকে আসলাম, কত পরিমাণ আসব সেটি হচ্ছে থিটা পরিমাণ আসব, এই থিটা পরিমাণ আমরা আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে আসলাম। তাহলে এখন আমরা যেটি করব সেটি হচ্ছে এই যে এখানে একটা রশ্মি পেয়েছি আমরা, সেটির নাম দিই হচ্ছে আমরা এতটুকু পেয়েছি, দেন এখানে আমরা এখান থেকে একটা লম্ব টানবো আমরা ও এক্স এর উপরে, আর এখান থেকে একটা লম্ব টানবো ও এক্স এর উপরে, এটার নাম দিলাম পি, এটার নাম দিলাম কিউ।
তাহলে আমরা এখন যেটি বলতে পারবো সেটি হচ্ছে এক্স ও পি এটিও থিটা, দেন ওয়াই ও কিউ এটি হচ্ছে আমাদের থিটা। তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হলো সেটা হচ্ছে এক্স ও এবং কিউ, এই কোণটা তাহলে কত? এই কোণটা আমরা খুব সহজেই বের করতে পারবো। কেন? কারণ হচ্ছে, কারণ এক্স ও ওয়াই এটি হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এখন এক্স ও কিউ এটি যদি আমরা লিখি যে এক্স ও দেন হচ্ছে কিউ, এক্স ও কিউ এন ওয়াই ও কিউ প্লাস ওয়াই ও কিউ, এই পুরাটাই কিন্তু আমাদের 90 ডিগ্রি। কিন্তু এর মধ্যে ওয়াই ও কিউ এই অংশটুকু, এই যে আমাদের ওয়াই ও কিউ, এর মধ্যে ওয়াই ও কিউ এই অংশটুকু হচ্ছে থিটা, তাহলে এই এটির মান আসে আমাদের থিটা। তাহলে আমরা পাই এক্স ও কিউ প্লাস হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এখান থেকে যেটি পাবো সেটি হচ্ছে, শুধু আমরা চাই কোনটি, এক্স ও কিউ থিট, এই এক্স ও কিউ এটি মানে কিন্তু যে 90 ডিগ্রি এই থিটাটা ওই পার চলে আসলো, আসলে আমাদের এটা হয়ে গেল। তাহলে এই যে এই অংশটুকুই হচ্ছে আমাদের থাকে। তো এখন যেটি করব সেটি হচ্ছে এখান থেকে যে ওপিটা নিয়েছি আর এখানে যে ও কিউটা নিয়েছি, এই দুটি সমান দৈর্ঘ্যের নিব। তার মানে বিষয়টা কি দাঁড়াবে, যে ওপি ইজ ইকুয়াল টু ও কিউ, যেহেতু সমান এদেরকে একটা কমন নাম দিলাম, সেটা হচ্ছে আর। তাহলে এটাও আর, এটাও আমাদের আর। কোনটা কোনটা আর? ওপি এবং হচ্ছে ও কিউ। এখন এই লম্ব যেটা টানলাম সেটা হচ্ছে, এখান থেকে একটা লম্ব টানলাম সেটা হচ্ছে পি এন, আর কিউ থেকে একটা লম্ব টানলাম ও এক্স এর উপরে সেটা হচ্ছে এম। তাহলে আমাদের বলতে পারি যে ও এক্স এর উপরে কিউ এম একটা লম্ব, ও এক্স এর উপরে পি এন একটা লম্ব। এখন চিত্রের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পি ও এন, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, দেন কিউ ও এম এটা একটা সমকোণী ত্রিভুজ। এই দুটি সমকোণের মধ্যে আমরা সমকোণ কোনটা কোনটা, সমকোণ হচ্ছে পি এন ও অথবা ও এন পি, এটা হচ্ছে আমাদের সমকোণ, দেন কিউ এম ও এটি আমাদের সমকোণ। এখন এই দুটি সমকোণী ত্রিভুজ আমরা পেয়েছি, এটি থেকে আমরা কি কি জিনিস লিখতে পারি? আমরা বলতে পারি যে ত্রিভুজ পি এন ও এবং ত্রিভুজ কিউ এম ও এই দুটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ বলতেছি এখন আমরা সেটি বলতেছি, যে কেন বলবো সমকোণী ত্রিভুজ, দুটি সমকোণী ত্রিভুজ, দুটি সমকোণী ত্রিভুজ কেন, এটি অন্য ত্রিভুজ, এটি অন্য ত্রিভুজ হলো না, কারণ হচ্ছে এখানে 90 ডিগ্রি আসছে। এখন এই দুটি ত্রিভুজ থেকে আমরা কিছু মৌলিক অংশগুলি একত্রে লিখবো, সেটি হচ্ছে এখানে যে আমাদের পি ও এন, পি ও এন আমাদের যে পি ও এন এই অংশটুকু, আর এখানে আমাদের এটির সমান হবে হচ্ছে ও কিউ এম। কিভাবে এই ও কিউ এম, এই অংশটুকু মানেও যা, এই অংশটুকু মানেও তাই। কিভাবে সেটি হয়, সেটি হচ্ছে আমাদের এখানে আমরা লিখতে পারি যে ওয়াই, এখানে আমরা দেখি একটু ছোট্ট করে যে ওয়াই, এই যে আমাদের ওয়াই উপরে যে ওয়াই ও এবং কিউ, এই ও, এই ও কোণটা আমাদের, এই যে ও কোণ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে ও কিউ এম, এটি আমরা লিখতে পারি। তাহলে ওয়াই ও কিউ ইজ ইকুয়াল টু ও কিউ এম। আর এখানে আমাদের কি আছে, যে পি ও এন, এখানে আমাদের পি ও এন, আমাদের যে পি ও এন ইজ ইকুয়াল টু কিউ ও এম, কেন হচ্ছে? কারণ হচ্ছে এটা, যে পি ও এন মানে হচ্ছে আমাদের, পি ও এন হচ্ছে আমাদের এই যে অংশটুকু, আর পি ও এন মানে হচ্ছে আমাদের থিটা, পি ও এন মানে হচ্ছে আমাদের, পি ও এন মানে হচ্ছে থিটা, আর ওয়াই ও কিউ, ওয়াই ও কিউ এটি মানেও আমাদের থিটা। তাহলে আমরা বলতে পারি যে পি ও এন মানে আমাদের ওয়াই ও কিউ, আর ওয়াই ও কিউ মানে হচ্ছে ও কিউ এম, এই জন্য আমরা লিখলাম ও কিউ এম। তাহলে পি ও এন ইজ ইকুয়াল টু ও কিউ এম, এটি আমরা বলতেই পারি। এখন যেটি করব সেটি হচ্ছে
আমাদের এই চিত্র থেকে কিছু অংশ এখন আমরা একটা একটা করে নিয়ে আসবো। সেটি হচ্ছে যেহেতু আমরা বললাম এটি, আবার আমরা এটাও বলতে পারি যে ও পি এই অংশটুকু ও কিউ এই অংশটুকু সমান। তাহলে এটা আমরা আবারও বলতে পারি যে কিউ এম এই যে দূরত্বটুকু, কিউ থেকে এম পর্যন্ত যে দূরত্বটুকু আছে, ও থেকে এন পর্যন্ত, ও থেকে এন পর্যন্ত দূরত্বটুকু সেম, কারণ এই ত্রিভুজের সাপেক্ষে থিটা হচ্ছে এটা। তাহলে এই থিটা, এইখানকার যে থিটা, সে থিটা সাপেক্ষে এটা আমাদের, এটা আমাদের কি লম্ব, আর এখানকার থিটা সাপেক্ষে এটা লম্ব। তাহলে এই থিটার সাপেক্ষে লম্ব হচ্ছে ও এম, আমাদের সে আসলো ও এম, সরি এখানে ও এম, কিউ এমটাকে বলি, তাহলে এটা লম্ব। তাহলে আমরা বলতে পারি এটা আমাদের তাহলে কি, এটা তাহলে আমাদের ভূমি, আর এখানকার ভূমি হচ্ছে কোনটা, এই ও এন। তাহলে এই ভূমি আর এই ভূমি দুটি সমান, তাহলে এই জন্য আমরা লিখতে পারলাম কিউ এম এবং ও এন। এরপরে যেটি আসবে সেটি হচ্ছে ও এম, এখানকার যে লম্ব আর এখানকার লম্ব পি এন, এই পি এন এই দুটি সমান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে একটা কোণ সমান, তাদের বাহুগুলির সমান। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে ত্রিভুজ দুটি, যে ত্রিভুজ কোন দুইটি ত্রিভুজ, এখানে হচ্ছে আমাদের পি ও এন এবং হচ্ছে কিউ ও এম ত্রিভুজ দুটি সর্বসম, যে ত্রিভুজ পি ও এন সর্বসম ত্রিভুজ কিউ ও এম। এখন যেটি করব সেটি হচ্ছে যে পি এবং কিউ বিন্দু যেটি আমাদের, সেটির স্থানাঙ্ক এখানে যদি আমরা বলি এক্স এবং ওয়াই, তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক অবশ্যই এক্স প্রাইম দেন ওয়াই প্রাইম, এটি আমরা বলতেই পারি, কারণ এক্স এর মান এবং ওয়াই পি এর মান দুটি এক নয়। তাহলে এখানে যেটি আমরা এখন লিখতে পারবো এখানকার এই ত্রিভুজের সাপেক্ষে, সেটি হচ্ছে যে এই ও এন এটি মানে হচ্ছে এক্স, ও এন মানে হচ্ছে এক্স, এবং হচ্ছে কিউ এম, এখানকার হচ্ছে কিউ এম, আমরা জিনিসগুলো একবারে লিখি, সেটি হচ্ছে এই থিটার সাপেক্ষে, এই থিটার সাপেক্ষে এটাকে আমরা থিটা প্রাইম নাম দিলাম। তাহলে থিটা প্রাইমের সাপেক্ষে কিউ এম এটি হচ্ছে ভূমি, তারপর এই থিটার সাপেক্ষে এটা ভূমি, দেন লম্ব হচ্ছে ও এম, এটা হচ্ছে লম্ব, তারপরে অতিভুজ হচ্ছে ও কিউ অতিভুজ, এটি আমাদের অতিভুজ ও কিউ। এবার থিটার সাপেক্ষে, এবার থিটা হচ্ছে এই থিটার সাপেক্ষে, এই থিটার সাপেক্ষে, আর এটা যেটা করলাম সেটা হচ্ছে এটার সাপেক্ষে। তাহলে এই থিটার সাপেক্ষে যেটা আসবে সেটা হচ্ছে এই পি এন, এটা হচ্ছে আমাদের লম্ব, তারপরে ও এন এটি আমাদের ভূমি, তারপর এই ও পি এটি হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে এই কয়েকটি অংশ আমরা পেলাম। তাহলে এবার যেটি আসে সেটি হচ্ছে যে আমরা এখান থেকে বলতে পারি যে কিউ এম ভূমি মানে হচ্ছে ও এন, এই যে ও এন এটি এক্স দূরত্ব, তাহলে কিউ এমটাও কী হবে, এক্স, কিউ এমটাও হবে এক্স, তাহলে এটি গেল আমাদের এক্স। তাহলে এই এক্সটা আবার এই এক্স, এই কিউ এম, এইখানকার কিউ এম মানে কিন্তু ওয়াই প্রাইম, এখানকার কিউ এম মানে হচ্ছে এখানকার এতটুকু, যে ও থেকে এম পর্যন্ত হচ্ছে এক্স প্রাইম, আর এম থেকে কিউ পর্যন্ত হচ্ছে ওয়াই প্রাইম, তাহলে এটা মানে হচ্ছে ওয়াই প্রাইম। আবার আমাদের গেল হচ্ছে ভূমি গেল, না সরি ভূমি গেল, হ্যাঁ। এখন যদি আমরা ও এম ইজ ইকুয়াল টু, তাহলে এখানকার পি এন, কিন্তু এখানকার পি এন মানে হচ্ছে, এই পি এন মানে হচ্ছে ওয়াই, পি এন মানে হচ্ছে আমাদের ওয়াই, যেখানকার পি এন মানে হচ্ছে ওয়াই, আর এখানকার ও এম মানে হচ্ছে এই যে এক্স প্রাইম, এক্স প্রাইম, তাহলে এই দুটিও সমান, আমরা এটি লিখতে পারি। তো এখন যদি আমরা অনুপাতগুলি নির্ণয় করি, দেখা যাবে যে এখানে যদি আমরা সাইন কোন কোণের সাপেক্ষে আমরা যেটি বের করেছিলাম সেটি হচ্ছে এই যে এক্স ও এবং হচ্ছে এই যে কিউ, এই কোণের সাপেক্ষে এক্স ও
কিউ, এই কোণটা সমান কি ছিল? 90 মাইনাস হচ্ছে ওয়াই ও, ওয়াই ও এক্স, ওয়াই ও কিউ। আর ওয়াই ও কিউ মানে আমরা কি জানি, এখানকার যে ওয়াই ও কিউ মানে হচ্ছে থিটা, তাহলে এখানে আমরা লিখতে পারি যে ওয়াই ও কিউ মানে হচ্ছে থিটা। তাহলে এখানকার আমাদের মানটা আসবে 90 মাইনাস থিটা, যেটি হচ্ছে এক্স ও কিউ। তাহলে এক্স ও কিউ এর সাপেক্ষে, এক্স ও কিউ এর সাপেক্ষে যদি আমরা এখন ত্রিকোণমিতিক অনুপাতটা নির্ণয় করি, তাহলে যেটি আসবে সেটা হচ্ছে সাইন এক্স ও কিউ অথবা সাইন 90 মাইনাস থিটা। তাহলে এই যে 90 মাইনাস থিটা আমরা কি জানি, এটা হচ্ছে আমাদের এক্স ও কিউ, ঠিক আছে, এক্স ও কিউ। এই এক্স ও কিউ মানে হচ্ছে আমাদের এক্স ও কিউ, আমরা একটু আগে যেটা করলাম এখানে, এক্স ও কিউ আমরা যেটা নির্ণয় করলাম যে 90 মাইনাস থিটা, এই যে এক্স ও কিউ, তো সেই অংশটুকুই আমরা এখানে লিখতে পারি যে এক্স ও কিউ ত্রিভুজ। এক্স ও কিউ মানেও যা হচ্ছে আমাদের এম ও কিউ মানেও সেই একই অবস্থা হচ্ছে, এম, এই যে এম ও কিউ কেন একই হলো, কারণ হচ্ছে এখানে আমাদের এই দুটি ত্রিভুজ যে এক্স ও কিউ কোণ, যেটি এক্স ও কিউ এই কোণ মানেও যা, এক্স ও কিউ মানেও যা, আমাদের এম ও কিউ মানেও একই, এই দুটি সমান। এই দুটি সমান হওয়ার কারণে আমরা এক্স ও কিউ এর জায়গাতে লিখতে পারলাম এম ও কিউ। তাহলে এম ও কিউ মানে হচ্ছে এম ও কিউ, এই ত্রিভুজের সাপেক্ষে এখন আমাদের লম্ব কোণটা, এই ত্রিভুজের এই থিটা হচ্ছে আমাদের, এই থিটাটা হচ্ছে আমাদের মুখ্য, যে এই থিটার সাপেক্ষে, এই থিটা আমাদের লম্ব কোণটা, লম্ব হচ্ছে ও এবং এম, ও এবং সরি এই থিটার সাপেক্ষে হচ্ছে থিটা আমাদের হচ্ছে এই পুরো অংশটুকু, এটা এটা আমাদের হচ্ছে এই এম ও কিউ অথবা এক্স ও কিউ বা 90 মাইনাস থিটা। তাহলে 90 মাইনাস থিটা সেটি আমার চিত্রটি এর একবার আঁকিয়ে নিই, তাহলে একটু সুবিধে, এটা আমাদের এক্স অক্ষ, এটা আমাদের সেই অংশটুকু চেনা পরিচিত, তো এটি আমাদের সেই লম্ব, এটি আমাদের সেই লম্ব, এই অংশটুকুই হচ্ছে আমাদের 90 মাইনাস থিটা, আর এটা হচ্ছে আমাদের থিটা, আর এটা আমাদের থিটা। তাহলে এই অংশটুকু 90 মাইনাস থিটা, তাহলে এই কোণের সাপেক্ষে এটা আমাদের ছিল এম, এটা ও, দেন এটা হচ্ছে আমাদের কিউ। তাহলে এখন যেটা করব সেটা হচ্ছে সাইন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হোয়াট, এই অংশটুকু আমাদের লম্ব এই কোণের সাপেক্ষে, যে কিউ এম ইজ ডিভাইডেড বাই, এটা আমাদের অতিভুজ কিউ ও, তাহলে এটার মান আমাদের কী পাই, কিউ এম মানে হচ্ছে ওয়াই প্রাইম, আর ও কিউ মানে হচ্ছে আমাদের আর, আর এই ওয়াই প্রাইম মানে এক্স ইকুয়ালস টু আর, এই প্রত্যেকটা মান হচ্ছে পজিটিভ, এই প্রত্যেকটা মানই হচ্ছে পজিটিভ। এখন একটা খুবই এসেনশিয়াল জিনিস এখানে, যেটা খুবই খুবই দরকারি, সেটি হচ্ছে এটা ছিল আমাদের ওয়াই প্রাইম এক্স প্রাইম, এটি ছিল আমাদের পি এক্স এবং ওয়াই, আর আমরা যেটি করেছিলাম এই আর, এখানকার আর এই দুটি ধরে নিয়েছিলাম যে দূরত্ব দুটি হচ্ছে সমান আর এবং আর। এখন এই যে সাইন 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু, আমরা পেলাম ওয়াই প্রাইম ইকুয়াল টু আর, এই যে ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু আর, ওয়াই প্রাইম, এই যে ওয়াই প্রাইম ইজ ডিভাইডেড বাই আর, এই কোণের সাপেক্ষে আমাদের কী দাঁড়াচ্ছে, এই কোণের সাপেক্ষে এটি আমাদের হচ্ছে, এটি আমাদের লম্ব আর এটি আমাদের অতিভুজ। তাহলে এখন এই যে এক্স ডিভাইডেড বাই আর, এটা আমাদের ছিল এক্স, এই পুরাটা ছিল আমাদের এক্স, এটা এবং হচ্ছে আর হচ্ছে এটা, তাহলে এই এটার সাপেক্ষে তাহলে আমাদের কোন অবস্থাটা দাঁড়াবে, সেটার সাপেক্ষে দাঁড়ালো হচ্ছে যে এক্স ছিল আমাদের ভূমি আর আর হচ্ছে আমাদের অতিভুজ, কোন ত্রিভুজের সাপেক্ষে, এই যে এইখানে আমাদের যে ত্রিভুজটা আছে সেটা সাপেক্ষে। তাহলে দেখতে পাচ্ছি আমরা যে অংশটুকু আসলো এখানে সেটি হচ্ছে সাইন 90 মাইনাস থিটা থেকে আসলো এক্স ডিভাইডেড বাই আর,
এই এক্স মানে আবার আমাদের কি, যে ভূমি ডিভাইডেড বাই আর মানে হচ্ছে অতিভুজ, আর ভূমি ডিভাইডেড বাই অতিভুজ মানে হচ্ছে আমাদের কস থিটা। এই থিটাটা কেন, কারণ এই যে এই ত্রিভুজের সাপেক্ষে আমাদের এক্স এবং আর, এই হচ্ছে এই ত্রিভুজ, এই যে এই কোণ, যে কোণটা আমরা প্রথমে ঘুরেছিলাম ঘড়ির কাঁটা বিপরীত দিকে, যে থিটা সেটি হচ্ছে, এটা হচ্ছে আমাদের ভূমি, এটি হচ্ছে আমাদের অতিভুজ। এই জন্য আমরা বলতে পারি যে সাইন 90 - থিটা ইজ ইকুয়াল টু কস থিটা। সেমভাবে এখন আমরা আসি যে কস 90 - থিটা মানে তাহলে আমরা কি লিখতে পারি, কস 90 - থিটা মানে হচ্ছে, কস 90 মানে হচ্ছে এই ত্রিভুজ, এই ও কিউ এম ত্রিভুজ, ও কিউ এম ত্রিভুজের মধ্যে কস 90 - থিটা মানে হচ্ছে ভূমি, ভূমি কোনটা আমাদের, ভূমি হচ্ছে ও এম ইজ ডিভাইডেড বাই হোয়াট, কি ও কিউ, ঠিক আছে, ইকুয়াল টু ও এম মানে কি ছিল আমাদের, ও এম মানে এই যে ও এম মানে হচ্ছে এক্স প্রাইম, আর ও কিউ, ও কিউ মানে হচ্ছে আমাদের আর, আবার এই ও এম মানে এক্স ওয়াই মানে হচ্ছে এখানকার এক্স প্রাইম মানে হচ্ছে, এই যে এখানকার এক্স প্রাইম মানে হচ্ছে আমাদের ওয়াই, কেন, কারণ সেটা আমরা আগে একটু আগেই বলে দিলাম যে কিভাবে হয়। কিন্তু এই যে ওয়াই ডিভাইডেড বাই আর, এটা আমাদের ওয়াই, এটা হচ্ছে আর, এই ওয়াই হচ্ছে আমাদের এই থিটায়ের সাপেক্ষে লম্ব এবং এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এই অংশটা, যে ওয়াই ডিভাইডেড বাই আর হচ্ছে আমাদের এই যে থিটা ত্রিভুজ, এই থিটা কোণের সাপেক্ষে ওয়াইটা হচ্ছে আমাদের লম্ব আর এটা হচ্ছে অতিভুজ, আর লম্ব ডিভাইডেড বাই অতিভুজ মানে হচ্ছে আমাদের সাইন থিটা। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি এখানে যে কস 90 - থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা। তারপর আমরা আরেকটি অংশ দেখি, সেটি হচ্ছে ট্যান, যে ট্যানের অংশটুকু কীভাবে আসবে আমাদের, এই সেই চিত্র ছিল আমাদের, এই অংশটুকু হচ্ছে 90 - থিটা, তাহলে আমরা ট্যান 90 - থিটা এই কোণের সাপেক্ষে, এটা হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে কিউ এম, ভূমি হচ্ছে ও এম, আর এই কিউ এম এখানে আমরা বলেছি যে কিউ এম, এখানে কিউ এম মানে হচ্ছে, এই কিউ এম মানে হচ্ছে ওয়াই প্রাইম, আর ও এম মানে হচ্ছে, ও এম মানে হচ্ছে এক্স প্রাইম, দেন এই এই কিউ এম হচ্ছে এই থিটা ত্রিভুজের সাপেক্ষে, এই থিটা ত্রিভুজের সাপেক্ষে হচ্ছে আমাদের ও এন, আর ও এন মানে হচ্ছে আমাদের এক্স, আর পি এন এটি হচ্ছে আমাদের, এটি হচ্ছে আমাদের ভূমি, তাহলে পি এন এটি আমাদের ভূমি, তাহলে উপরটা এক্স নিচেরটা ওয়াই। তাহলে এখন এই যে এক্স ডিভাইডেড বাই ওয়াই এই অংশটুকু, এটি আমাদের ওয়াই, এটি আমাদের এক্স, তাহলে এক্স ডিভাইডেড বাই ওয়াই এই থিটা কোণের সাপেক্ষে, এটা হচ্ছে আমাদের লম্ব ডিভাইডেড বাই ভূমি, এটি আমাদের ভূমি, এটি হচ্ছে লম্ব, আমাদের আছে হচ্ছে ভূমি ডিভাইডেড বাই লম্বই আছে। আর আমরা জানি যে যদি থাকতো যে লম্ব ডিভাইডেড বাই ভূমি, তাহলে আমরা লিখতে পারতাম ট্যান থিটা, কিন্তু এখানে ভূমি ডিভাইডেড বাই লম্ব আছে, তার মানে হচ্ছে কট থিটা, কোন কোণের সাপেক্ষে, এই যে এখানকার যে থিটাটি ছিল সেই থিটার সাপেক্ষে আমরা পেলাম এটি। তাহলে আমরা যে যে অংশ পেলাম সেটি হচ্ছে যে সাইন 90 - থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, দেন কস 90 - থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা, ট্যান 90 - থিটা ইজ ইকুয়াল টু আমাদের কট থিটা। এখন প্রশ্ন হচ্ছে এখানে যদি সাইনের জায়গাতে কোসেক থাকতো, কোসেক 90 - থিটা, তাহলে কি আসতো, তাহলে আসতো এখানে কজে যা বিপরীত সেটি সেক থিটা, যদি কজের বিপরীতে আসে সেক থিটা, সেক 90 - থিটা কজের জন্য আমরা পেতাম সাইন, আর এখানে যদি সেক আসে তাহলে কজ হচ্ছে যেহেতু সাইনের বিপরীত, তো সাইনের কজ হচ্ছে সেকের বিপরীত, সুতরাং এখানে আমরা পাবো সেম অংশটুকু, সেটি হচ্ছে কোসেক থিটা। ট্যানের পরিবর্তে যদি এখানে ইউজ করতাম কট 90 - থিটা,
তাহলে এখানে আমাদের আসতো কটের পরিবর্তে টেন। তাহলে এই হচ্ছে আমাদের 90 মাইনাস থিটার সাপেক্ষে অংশগুলি, যে 90 মাইনাস থিটার সাপেক্ষে কোণের অনুপাতগুলি কি হয় সেটি। এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে 90 প্লাস থিটা সাপেক্ষে, 90 প্লাস থিটা এই সাপেক্ষে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলি আছে সেই অনুপাতগুলি কিভাবে আসে। তো 90 প্লাস থিটার জন্য আমরা যেটি করব সেটি হচ্ছে আবারও সেই একই অবস্থা, যে আমরা কোঅর্ডিনেট একটি ব্যবস্থা নিব, দেন সেখান থেকে এটি হচ্ছে ও, এটি হচ্ছে আমাদের সেই এক্স, তো সেখান থেকে একটি থিটা কোণ আমরা নিয়ে নিব, এটি হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে থিটা কোণ। এখন এই যে রেখাটি আমরা আঁকলাম এটির উপরে আমরা এখন 90 ডিগ্রি আঁকাবো। তো এই হলো আমাদের 90 ডিগ্রি, এর মধ্যে হচ্ছে এই যে এখান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেটি আসলো সেটি হচ্ছে 90 ডিগ্রি। দেন এটা আমাদের ওয়াই, দেন এদিকে এটা হচ্ছে আমাদের যে রশিটি আসলো সেটি। তো এখন যেটি করব, এই যে রশিটি আসলো সেখান থেকে একটা বিন্দু নিব, সেই বিন্দুটা হচ্ছে কিউ বিন্দু, সেই কিউ বিন্দু থেকে আমরা এই যে ও এক্স প্রাইম, এই এক্স প্রাইমের উপর একটা লম্ব আঁকবো, এখানে একটা বিন্দু নিব, সেই বিন্দুটি আমাদের এখানে যে অংশটুকু আছে সেই অংশটুকুর সমান হবে। তো এখানে আমাদের একটা লম্ব এঁকে নিলাম, সেটা হচ্ছে পি বিন্দু নিলাম, সেই বিন্দু থেকে একটা লম্ব ও এক্স এর উপর এন। তো এখন এখান থেকে যেটি আসে সেটি হচ্ছে যে খুব সহজে যেটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের যদি ধরি এক্স এবং ওয়াই, তাহলে কিউ এর ক্ষেত্রে একটা জিনিসের শুধু পার্থক্য সেটি হচ্ছে এখানে মাইনাস এক্স প্রাইম আর ওয়াইটা স্বাভাবিক। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে যে যদি তুলনা করি, তুলনা করলে দেখা যাবে যে এখানকার যে এক্সটি, এখানকার যে এক্স, এখানকার যে এক্স, এখানকার যে এক্স, সেই এক্সটি হচ্ছে এখানকার আমাদের যে ওয়াই প্রাইম, এই ওয়াই প্রাইমটার সমান, এখানকার ওয়াই প্রাইমটার সমান। কিভাবে? এটি হচ্ছে আমাদের থিটা কোণ, সেই থিটা কোণের সাপেক্ষে এটি আমাদের কি লম্ব। তো এখানে আমাদের এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে লম্ব কিসের সাপেক্ষে? আমাদের এই যে এখানে যে উৎপন্ন কোণ সেই সাপেক্ষে এটা আমাদের লম্ব। তাহলে অবশ্যই এটা কি, এটা যদি লম্ব হয় এই কোণের সাপেক্ষে এটা আমাদের তাহলে অবশ্যই ভূমি। তো এখানেও সে একই অবস্থা, যদি আমরা করি হচ্ছে এক্স প্রাইম তাহলে আমরা পাবো হচ্ছে মাইনাস ওয়াই। কীভাবে আমরা মাইনাস ওয়াই, সরি এখানে মাইনাস ওয়াই না, এখানে হচ্ছে মাইনাস এক্স, এই মাইনাস এক্স ইকুয়ালস টু পাবো আমরা ওয়াই, তারপরে আমরা যেটি আসবে সেটি হচ্ছে এক্স প্রাইম ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই। তাহলে এটি আমাদের আগে মাইনাস না, আগে আমাদের প্লাস, তারপরে আমাদের এই দশা, এটার পরে এটা। এখন যেটি আমাদেরকে নির্ণয় করতে হবে যে এই যে 90 তার সাথে আবার থিটা, মানে হচ্ছে আমাদের এটাও থিটা, এটা থিটা মানে হচ্ছে আমাদের এটাও থিটা, এটাও আমাদের থিটা, এটা থিটা মানে হচ্ছে আমাদের এটাও থিটা, এটাও থিটা, সে থিটা থাকবে কি, এটা আমাদের লম্ব, এটা আমাদের ভূমি। তাহলে এখানকার লম্ব হচ্ছে আমাদের এম বিন্দু, তাহলে এখানকার এটা লম্ব আর এখানকার লম্ব এটা, এখানকার এটা মানে হচ্ছে এই যে মাইনাস এক্স প্রাইম আর এখানকার ওয়াই, এই যে মাইনাস এক্স প্রাইম এবং ওয়াই, এবং হচ্ছে ওয়াই প্রাইম, এটি হচ্ছে আমাদের সে ওয়াই প্রাইম, এটি আমাদের এখানে লম্ব ভূমি আর এখানকার আমাদের এটারও আমাদের কি ভূমি, তাহলে সেই সাপেক্ষে হচ্ছে ওয়াই প্রাইম। তো এটি গেল আমাদের একটি অংশ। তাহলে এখন যেটি আমরা করব এখানে, যে এই যে 90 প্লাস থিটা, সে 90 প্লাস, 90 প্লাস থিটা এটির সাপেক্ষে আমরা এখন অনুপাতগুলি নির্ণয় করব। প্রথমে আসি আমরা সাইন 90 প্লাস থিটা, সেই সাপেক্ষে যদি আমরা করি যেটি পাবো সেটি হচ্ছে আমাদের এখানকার যে কিউ এম ইজ ডিভাইডেড বাই, আমরা পাবো ও কিউ, এখানকার ও এম ডিভাইডেড বাই হচ্ছে ও কিউ, কিসের সাপেক্ষে? এই যে এই পুরোটা অংশ সাপেক্ষে, তার মধ্যে থেকে এটা যেহেতু আমাদের থিটা, আমাদের এই 90 অংশটুকু যা আছে সেটাই থাকতেছে, এখানে যা শুধু থিটা অংশটুকু। তাহলে এখানে যদি আমরা করি সেটা সাপেক্ষে আসবে ওয়াই প্রাইম ইজ ডিভাইডেড বাই আর, তারপরে এক্স, দেন ডিভাইডেড বাই আর,
এখন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটি হচ্ছে এটি আমাদের এক্স, এটি আমাদের আর, আর এখানে আমাদের যে অংশটুকু রয়েছে যে পি এম ওপি এবং হচ্ছে আমাদের যে ও কিউ, এই অংশটুকু কিন্তু আর। তাহলে আমাদের এখানে যে কিউ ডিভাইডেড বাই আর, যে কিউ ডিভাইডেড বাই আর, এটি হচ্ছে থিটার সাপেক্ষে, এটা লম্ব, এটা অতিভুজ, আর থিটার সাপেক্ষে এটা আমাদের, থিটার সাপেক্ষে আমাদের এই এক্স এবং আর, এই দুটির মধ্যে যদি আমরা অনুপাত করি তাহলে যেটি পাচ্ছি সেটি হচ্ছে এই অংশটুকু থেকে পাচ্ছি যেটি, সেটি হচ্ছে ও এন ইজ ডিভাইডেড বাই, সরি, এই অংশ, এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, আর হচ্ছে আমাদের ওপি। তাহলে আমাদের পাচ্ছি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, আর ভূমি ডিভাইডেড বাই অতিভুজ মানে হচ্ছে আমাদের কজ থিটা, কোন কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে। তাহলে আমরা যেটি পেলাম যে সাইন 90 প্লাস থিটা ইকুয়ালস টু কজ, 90 প্লাস থিটা ইজ ইকুয়ালস টু আমরা পেলাম কজ। আর আমরা একটু আগেও পেয়েছিলাম যে 90 মাইনাস থিটা, এটিও আমরা পেয়েছিলাম কজ থিটা, তাহলে এই দুটি সমান। তারপরে যে অংশটুকু আসে সেটি হচ্ছে যে কজ 90 প্লাস থিটা, এই কজ 90 প্লাস থিটা মানে হচ্ছে আমাদের কজ এন ও কিউ, এন ও কিউ হচ্ছে এই যে এন ও কিউ এই পুরোটার সাপেক্ষে। এখন এই পুরোটার মধ্যে আমাদের ও এম, এই যে ও এম আমাদের এখানে যে ও এবং এম রয়েছে সেই অংশটুকু ডিভাইডেড বাই কিউ এবং ও, এটি কজের সাপেক্ষে, যে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, এখানে আমাদের ভূমি হচ্ছে এটা, দেন অতিভুজ হচ্ছে আমাদের কোনটা, ও কিউ, ওটা হচ্ছে অতিভুজ, আর এটা আমাদের ও এমটা ভূমি। তাহলে কোনটা আমাদের কোন, এই যেটা কোন সেটা সাপেক্ষে আমাদের এটা। তাহলে এখানে ও এম মানে হচ্ছে আমাদের, ও এম মানে হচ্ছে মাইনাস এক্স, মাইনাস এক্স, মাইনাস এক্স, সরি, এটা হচ্ছে আমাদের ওয়াই, এখানে এক্স প্রাইম আসতেছে, দেন আর। কেন এক্স প্রাইম? কারণ এই ও এম মানে হচ্ছে এক্স, আর এই এক্স মানে হচ্ছে আমাদের মাইনাস এক্স। কেন মাইনাস? কারণ এটা হচ্ছে এই মূলবিন্দু থেকে এদিকে, মূলবিন্দু থেকে এদিকে হওয়ার কারণে এইদিকে এক্স আমাদের এমনিতেই নেগেটিভ, সুতরাং এখানে আমাদের নেগেটিভ। তাহলে এই এক্স প্রাইম মানে আমাদের কি ছিল? এক্স প্রাইম মানে আমাদের ছিল ওয়াই আর আর, আর এই এখানে যদি আমরা নেগেটিভটা নিয়ে আসি তাহলে আসবে এরকম। তাহলে ওয়াই ডিভাইডেড বাই আর, এই যে আমাদের ওয়াই ডিভাইডেড বাই আর মানে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, সেটা হচ্ছে এই থিটার সাপেক্ষে। লম্ব ডিভাইডেড বাই অতিভুজ মানে আমরা কি জানি? সাইন থিটা, কেন থিটা? থিটার সাপেক্ষে। তাহলে আমরা আর একটা জিনিস যেটি পেলাম যে সাইন 90 প্লাস থিটা ইজ ইকুয়ালস টু কজ 90 প্লাস থিটা ইজ ইকুয়ালস টু সাইন 90। আর আমরা একটু আগেও পেয়েছিলাম যে কজ 90 প্লাস, সরি, এখানে মাইনাস, এখানে মাইনাস, এটি এখানে মাইনাস হবে, কেন মাইনাস? এখানে যে মাইনাস আছে এই পুরোটা মানে হচ্ছে সাইন, আর এই যে নেগেটিভ চিহ্ন সেই নেগেটিভ চিহ্নটা এখানে। তাহলে আমরা এখান থেকে যে যেটা যেটা পেলাম সেটা হচ্ছে কজ 90 প্লাস থিটা, এটি মানে হচ্ছে মাইনাস সাইন থিটা। আর একটু আগে পেয়েছিলাম কজ 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা। তো এটি গেল আমাদের অংশ। তো শেষে যদি আমরা ট্যান থিটারটাও দেখি, যে ট্যান 90 প্লাস থিটা, ট্যান মানে হচ্ছে আমাদের লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, আর লম্ব এখানে আমাদের কিউ এমটা আমাদের লম্ব, এটা আমাদের এই এটা কোণের সাপেক্ষে, এটা হচ্ছে পুরোটা আমাদের কোণ, সেই সাপেক্ষে যে কিউ এন আমাদের এই যে পুরা কোণ, এই পুরা কোণের সাপেক্ষে, এটা আমাদের হচ্ছে, এটা আমাদের লম্ব, এটা আমাদের ভূমি। তাহলে সেখানে আমাদের যেটি পাচ্ছি সেটি হচ্ছে কিউ এম ইজ ডিভাইডেড বাই ও এম, ও এম, কিউ এম মানে হচ্ছে ওয়াই প্রাইম, এই যে কিউ এম মানে হচ্ছে ওয়াই প্রাইম, আর ও এম মানে হচ্ছে মাইনাস এক্স প্রাইম ইজ ইকুয়াল টু ওয়াই প্রাইম, মানে কি ওয়াই প্রাইম মানে এক্স, আর এক্স প্রাইম মানে হচ্ছে ওয়াই, কিন্তু এক্স প্রাইম এটা আসবে নেগেটিভ। তাহলে এই এক্স এবং ওয়াই এই থিটায়ের সাপেক্ষে আমাদের আসবে হচ্ছে কট, কেন কট থিটা? কারণ
ভূমি ডিভাইডেড বাই লম্ব মানে হচ্ছে কট, কিন্তু এর আগে একটা মাইনাস আছে, সুতরাং এখানে একটা মাইনাস। তাহলে আমরা যেটি পেলাম সেটি হচ্ছে যে ট্যান 90 প্লাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস কট থিটা। কিন্তু এর আগে যেটি পেয়েছিলাম সেটি হচ্ছে কট 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কট থিটা। তো এটি হচ্ছে আমাদের কিছু বেসিক অংশগুলি যেগুলো আমাদের আছে। তো এরকম করে আমরা স্বাভাবিকভাবে যদি আবার সামনে যাই, তাহলে দেখা যাবে যে আমরা আরও কিছু অংশ পাবো, হচ্ছে সাইন 180 মাইনাস থিটা, এটি সমান আমরা যেটি পাবো সেটি হচ্ছে সাইন থিটাই পাবো। তারপর কজ 180 মাইনাস থিটা, এটিও পাবো আমরা মাইনাস কজ। এক্ষেত্রে একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে মাইনাস কজ। তারপরে আছে হচ্ছে ট্যান 180, যদি থিটা করি তাহলে এখানে আসে হচ্ছে মাইনাস ট্যান থিটা। এটাকে খুব সহজে আরো ভালোভাবে মনে রাখা যায় এটির দ্বারা, যে এই প্রথম চতুর্ভাগের মধ্যে যা যা থাকবে সবগুলাই হচ্ছে পজিটিভ, আর এই ঘরের মধ্যে শুধুমাত্র সাইন পজিটিভ, সাইনে যে ভ্যালুটুকু আসবে সেটি হচ্ছে পজিটিভ হবে। এখানে ট্যানেরগুলি পজিটিভ হবে, তাছাড়া বাকি সবগুলি নেগেটিভ। এখানে সাইনেরগুলি ছাড়া বাকি সবগুলি নেগেটিভ। আর এখানে কজ, এই চতুর্থ ঘরে কজের যে ভ্যালুটি আসবে সেটি পজিটিভ বাদে বাকি যেগুলো আছে সবগুলি নেগেটিভ হবে। তো এইভাবে আমরা সহজে এটি মনে রাখতে পারি। তো এইভাবে আমরা যদি হিসেব করি যে সাইন 180 প্লাস হচ্ছে থিটা, তো এই অংশটুকু সমান আমরা কি করতে পারি, যে সাইন 180 ডিগ্রি প্লাস থিটা, এই অংশটুকু হচ্ছে কোথায় নিয়ে যায়, যে এই যে 180 ডিগ্রি তারপর থিটা, এখানে কি আমাদের সাইন পজিটিভ? না, এখানে শুধু ট্যান পজিটিভ। তাহলে সুতরাং এখানে সাইনটা আসবে কি নেগেটিভ। তো এভাবে আমরা বিভিন্ন অংশ সহজে করতে পারি একটা সাধারণ সূত্রের দ্বারা। তারপর যদি করি আমাদের কজ 180 প্লাস থিটা, তাহলে আমাদের কি হলো আবারও, এই যে 180 আসলাম, তবে বাড়তি কত ডিগ্রি গিয়েছি আমরা, থিটা, এই ধরে নিলাম থিটা এতটুকু এসেছি। তাহলে এই ঘরে কি আমাদের কজ আছে? নাই, শুধু ট্যান। তাহলে এখানে মাইনাস কজ থিটা। তাহলে এভাবে আমরা এদের যে অংশটুকু আছে বা এদের যে ক্রিয়া, সেই ক্রিয়াটি আমরা বের করতে পারি। তো এটা যদি এখানে যে আমাদের 180 আসার জন্য আমরা খুব সহজে বের করতে পারতেছি, কিন্তু যদি আমাদের অনেক বড় বড় নাম্বার থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেটি আমরা একবার দেখে নিই। তো আমাদের ক্ষেত্রে যেটি যেটি আসলো সেটি হচ্ছে আমরা কি কি অনুপাত বের করলাম সেটা একবার সবগুলিকে একত্র করি, যে প্রথমে আমরা থিটার করেছি, দেন মাইনাস থিটার করেছি, দেন আমরা 90 প্লাস থিটা, 90 মাইনাস থিটা, দেন 180 প্লাস থিটা, দেন 180 মাইনাস থিটা, এদের মান বের করেছি। এখন যদি প্রশ্ন হয় যে 270 প্লাস থিটা, সেক্ষেত্রে আমাদের সাইনের মান কত হবে, কজের মান কত হবে, এটার ক্ষেত্রে আমরা সেই একই প্রসেসর ইউজ করব। এখানে অল পজিটিভ, এখানে শুধুমাত্র সাইন পজিটিভ, এখানে শুধুমাত্র ট্যান পজিটিভ, এখানে শুধুমাত্র কস পজিটিভ। এখন 270 মানে হচ্ছে 180, তার সাথে আরও 90, 270, তার সাথে বাড়তি আরও থিটা ডিগ্রি, তার মানে এখানে এসেছে থিটা ডিগ্রি। এখানে আমাদের শুধুমাত্র কজ পজিটিভ, তাহলে এখানে যদি সাইন, যদি আমরা লিখি যে সাইন 270 প্লাস 30 ডিগ্রি, তাহলে আমাদের উত্তর কী আসবে, যে -sin 30 ডিগ্রি। কেন মাইনাস? কারণ এখানে শুধু কজ হচ্ছে পজিটিভ, তাছাড়া সবগুলি নেগেটিভ। যদি আসতো এরকম যে 270 পজিটিভ এত, তাহলে সেক্ষেত্রে কী হতো, সেক্ষেত্রে আসতো আমাদের -10 30 সবগুলির ক্ষেত্রে। দেন এখানে যদি আমরা লিখতাম এরকম যে 10 270 মাইনাস 30, এক্ষেত্রে কী হতো, দেখি যে আমরা এই 270 গেলাম, তার থেকে আবার এই ঘরের মধ্যে পিছন দিকে আসলাম 30 ডিগ্রি, তাহলে এটা টেনের জন্য, হ্যাঁ টেন, তাহলে টেনের জন্য এখানে পজিটিভ, কত পজিটিভ, 30। তো এভাবে আমরা বের করতে পারি যে বিভিন্ন অংশগুলো কিভাবে কোনটা আসে। তো তাহলে এখন আমরা সামনের দিকে বের হই, সামনের দিকে গেলে যেটি পাবো সেটি হচ্ছে আমরা কিছু অনুপাত নিয়ে কাজ করি, যে এদের অনুপাতগুলির বিভিন্ন যে মানগুলি আছে সে মানগুলো বের করব। সে মানগুলি কীভাবে বের করব সেটি একবার দেখি। যেমন আমাদের যখন
ছিল যে কজ 180 মাইনাস থিটা, তখন একটা জিনিস এখানে খুব সহজেই বুঝতে পারতাম যে 90 ইন্টু 2 মাইনাস থিটা, তাহলে সেখানকার মধ্যে এটি আসতো মাইনাস কস থিটা। তো এরপর এটাকে কিভাবে আমরা সহজে করতে পারতাম, যে 180 ডিগ্রি গেছি, আবার 180 ডিগ্রি থেকে মাইনাস থিটা উপরের দিকে আসি, এখানে মাইনাস থাকার মানে হচ্ছে সে ব্যাক করছে পেছনের দিকে, আর আমরা জানি যে এই দ্বিতীয় ঘরের মধ্যে কস নেগেটিভ, কারণ এখানে শুধুমাত্র সাইন পজিটিভ। তাহলে একটা জিনিস আমরা খেয়াল করতে পারতেছি যে এখানে যখন আমরা প্রকাশ করতেছি, যখন জোড় সংখ্যা থাকতেছে এখানে 90 ইন্টু জোড়, 90 ইন্টু জোড়, তখন আমাদের এখানে যে ফলাফলটা আসে সেটা হচ্ছে নেগেটিভ। তাহলে 90 ইন্টু জোর থাকলে যে ফলাফলটুকু আসতেছে কজের ক্ষেত্রে সেটা হচ্ছে নেগেটিভ। তো ওটি এই এই অংশটুকু শুধু এখানে নয়, আমরা সামনের দিকে আরও কিছু অংশ করলে সেটি আরও সহজে বুঝতে পারবো যে কোন সময়ের ক্ষেত্রে নেগেটিভ এবং কোন সময়ের ক্ষেত্রে সেটা পজিটিভ আসবে। তো আমরা আরও কয়েকটা অংশ দেখে ফেলি, সেটি হচ্ছে যে কোসেক 360 মাইনাস 30 মাইনাস থিটা, তাহলে এক্ষেত্রে আমাদের মানটুকু কত আসবে। এটিকে আমরা এভাবে লিখতে পারি যে কোসেক 90 ইন্টু 4 মাইনাস থিটা। এই যে এই এই কথাটির মানে কি, এই কথাটির মানে হচ্ছে একবার সে চারবার 90 ডিগ্রি ঘুরেছে, একবার, দুইবার, তিনবার, চারবার, তারপর সে এখানেই আছে। এই যে মাইনাস থিটা মানে হচ্ছে সে পিছনে ব্যাক করছে আবার, কিন্তু আমরা জানি যে এখানে শুধুমাত্র কজ পজিটিভ এবং সেক পজিটিভ, অর্থাৎ তাদের বিপরীত যে অংশটুকু সেটিও এখানে পজিটিভ, কিন্তু এখানে কোসেকটা, কোসেক যদি আসে তাহলে সেটা হবে নেগেটিভ। তো এভাবে আমরা এদের প্রসিডিউরটা করতে পারি। এখন যদি আমরা একটা সমস্যা নিয়ে ফেলি, সমস্যাটা হচ্ছে এরকম যে দেওয়া থাকলো যে ট্যান 1650 ডিগ্রি ইজ ইকুয়াল টু হোয়াট। এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে আমরা যেটি করব সেটি হচ্ছে এখানে এই অংশটাকে এমনভাবে ভাঙবো যাতে সে 90 ইন্টু সামথিং প্লাস সামথিং আসে, তাহলে আমরা খুব সহজে সেটিকে নির্ণয় করতে পারবো। আর এখানে যদি জোড় সংখ্যা থাকে তাহলে ব্যাপারটি আরও সহজেই হয়ে যাবে, আর যদি বেজোড় সংখ্যা আসে তাহলে আমাদেরকে একটু ক্যালকুলেশন করতে হবে। কীভাবে সেটি আমাকে দেখে ফেলি, সেটি হচ্ছে এরকম যে যদি জোড় সংখ্যা থাকে তাহলে সে পজিটিভ আসবে, মানে এখানে যদি 10 90 ডিগ্রি ইন্টু পজিটিভ সংখ্যা প্লাস সামথিং যদি আসে তাহলে এখানকার যে ভ্যালুটুকু আসবে সেটি আসবে পজিটিভ, সেটি আসবে পজিটিভ। কিভাবে সেটি আমরা দেখি, তো এখানে 90 ইন্টু কত হলে এই 1650-এর কাছাকাছি আমরা যেতে পারি। তো এটাকে আমরা একটু ভাগ করে দেখি যে এটিতে আমরা নিলাম 1650, এটিকে ভাগ করতেছি 9 দ্বারা, তার মানে এখানে 18 বার যাচ্ছে, তাহলে 18 আমাদের 90 ইন্টু 18, তাহলে আমরা দেখি যে 90 ইন্টু 18 মানে হচ্ছে 1620, তাহলে 1620-এর সাথে কত যোগ করলে 1650 হবে, 30 ডিগ্রি। তাহলে এখানে আমাদের 90-এর পরে একটা জোড় সংখ্যা আছে, তার মানে এই যে যে বাড়তি অংশটুকু আছে সে অংশটুকু আমাদের পজিটিভ আসবে, অর্থাৎ 10-এর যে অংশটুকু আর পাশে যে চিহ্নটুকু সেটা হচ্ছে পজিটিভ, এই যে পজিটিভ প্লাস 10 আর 10 30 ডিগ্রি। যদি এরকম আসতো যে সাইন 900, যদি সাইন 900 ডিগ্রি ইকালস টু হাত যদি আমাদেরকে বলে দিত তাহলে আমরা কি করতাম, বা সেক্ষেত্রে আমরা কি করব, স্যার এখানে ডিগ্রি চিহ্ন এখানে, তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটি হচ্ছে যে এই 90-কে আমরা এখন এই 9-এর গুণিতক আকারে লিখবো, 90-এর গুণিতক আকারে লিখবো, অর্থাৎ উৎপাদকের মতো করে জাস্ট শুধু ভেঙে নেব। তাহলে এখানে যেটি আসবে এটি কি আমাদের পজিটিভ, হ্যাঁ পজিটিভ, এখানে প্লাস আমরা কি দিতে পারি, 0 দিতে পারি, তাহলে এখানে আমাদের যে ফলাফলটুকু আসবে সেটি হচ্ছে সাইন 0, আর সাইন 0 মানে হচ্ছে আমাদের তার মানটাই 0। এটা আমরা যদি বসায় দেখি যে সাইন 90 ইকুয়াল টু 0, তাহলে এই হচ্ছে আমাদের ফলাফল, সাইন 90 ইকুয়ালস টু 0।
তো এভাবে আমরা খুব সহজে এগুলো মান বের করতে পারি। এখন যদি বলা হয় যে cos 050 এর মান কত আসবে, তাহলে আমরা এখানে এটাকে এমন ভাবে ভেঙে নিব যাতে 90 ইনটু এখানে একটা কি পাই, আমরা জোড় সংখ্যা নিয়ে আসতে পারি। তার জোড় সংখ্যা নিয়ে আসতে পারলে এর ফলাফলটা আসবে পজিটিভ, আর যদি এখানে বিজোড় সংখ্যা আসে তাহলে আসবে নেগেটিভ। তাহলে এখানে আমাদের কত করতে পারি, এক্ষেত্রে আমরা করতে পারি হচ্ছে 11। তাহলে 11 দিলে আসবে আমাদের কত, 90 ইন্টু 11 দিলে আসবে 990। তাহলে 990-র সাথে কত যোগ করলে আমাদের 50 হবে, 990-র সঙ্গে 60 যোগ করলে, তাহলে এটা আমাদের কি cos। তাহলে এখন এখানে এটা কি আমাদের, এটা আমাদের এই অংশটুকু আমাদের হচ্ছে এখানে আসলো আমাদের বিজোড় সংখ্যা, আর এখানে আসলো আমাদের 60। তাহলে আমরা এখন কি করব, যখন এখানে দেখব যে 90-র পর একটা নেগেটিভ বিজোড় নাম্বার, তখন আমাদের এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিব। দেন আমরা লিখব cos -60। তাহলে এক্ষেত্রে আমাদের যে ভ্যালুটুকু আসবে যে cos 1050, দেন আমাদের যে অংশটুকু আসে সেটি হচ্ছে এই 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1 ডিভাইডেড বাই 2, 60 60 আসে, 90 আমরা ভাগ করে দিকে 150 ডিভাইডেড বাই 90 11 বার, হ্যাঁ 11, দেন আসে হচ্ছে তাহলে 90 ইন্টু 11 প্লাস হচ্ছে আমাদের 60 আসে হচ্ছে এদিকে এই অংশটুকু, আর cos 60 মানে হচ্ছে 0.5, cos 1050 আমাদের এখানে আসে মানটুকু এটা। আচ্ছা এখানে আমাদের যে অংশটুকু করব সেটা হচ্ছে যে এটা আমাদের চতুর ব্যবস্থা, আমরা এখানে 11 বার 90টা নিব, একবার দুইবার তিনবার চারবার 5 6 7 8 9 10 11, দেন এই কতটুকু গিয়েছে 60 ডিগ্রি গিয়েছে, তাহলে এখানে আমাদের 60 এই ঘরটা আসতেছে। তাহলে আমাদের এখানে আমাদের কত আসলো যে cos 60 ডিগ্রি। তাহলে এখানে আসলে আমাদের দেখো যে এখানে আমাদের সবগুলি পজিটিভ, এখানে সাইন, এখানে ট্যান, আর এখানে আমাদের কত আসলো, এখানে আমাদের হচ্ছে cos, তাহলে cos এখানে পজিটিভ। তাহলে আমরা এখানে যে ভ্যালুটুকু পাবো সেটা হচ্ছে পজিটিভ ভ্যালু, এখানে মাইনাস হবে না, এখানে জাস্ট আমাদের পজিটিভ অংশ আসবে। আমরা প্রত্যেকটার ক্ষেত্রে এভাবে চেক করে নিব তাহলে সুবিধে। তাহলে আমরা আরো কয়েকটি অংশ করে ফেলি, তাহলে আমাদের বিষয়টি আরো ক্লিয়ার হবে। আমরা প্রত্যেকটা অনুপাতের সাপেক্ষে একটা একটা করে নিয়ে করে ফেলি, একটা পজিটিভ নিব, একটা নেগেটিভ নিব। সাইন এখানে নিলাম এত ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে মানটুকু কত আসবে, এখানে আমাদের সাইন 90 ইন্টু 11 প্লাস 60। এখন আমরা পজিটিভ অংশগুলো দেখব যে এখানে 8 বার আসলে আমাদের এই ঘর, তারপরে 8 বার আসলে এই ঘর, তারপরে হচ্ছে আমরা যাব হচ্ছে 9 বার 10 11, 11টা আসলে পুরোপুরি এভাবে, দেন এই ঘর। এখন এই ঘরটা শুধুমাত্র কজের জন্য পজিটিভ, কিন্তু সাইনের জন্য নেগেটিভ, সুতরাং সাইন 60 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমাদের যে মানটুকু আসবে সেটি হচ্ছে সাইন 1050 মাইনাস 05। তাহলে এখানে আমাদের মাইনাস 05 অংশটুকু আসবে। তো পরের ক্ষেত্রে আমরা এভাবে কিছু এক্সারসাইজ করে নিব যে 110 ডিগ্রির ক্ষেত্রে কত আসবে, এক্ষেত্রে আমরা সেম প্রসেস ইউজ করব। তাহলে এক্ষেত্রে প্রত্যেকটা অংশের মধ্যে একটা করে সুবিধে অংশটুকু যেটা পাবো সেটা হচ্ছে 90 ইন্টু হচ্ছে 11, দ্যাট উইল বি 99 প্লাস হচ্ছে আমাদের 10। তো 10 ডিগ্রির জন্য আমাদের ফলাফলটুকু কত আসবে সেটি আমরা ক্যালকুলেটার ইউজ করলে এখানে ফলাফলটুকু পেয়ে যাব, এখানে অবশ্যই একটা কি আসবে, মাইনাস সাইন আসবে। তাহলে এটি হচ্ছে আমাদের অবস্থা যে যদি মাইনাস আমাদের বিজোড় সংখ্যা থাকে তাহলে আমরা এইভাবে কোঅর্ডিনেট ব্যবস্থাটা এঁকে নিব, এঁকে নিয়ে সেটাকে আমরা এঁকে তারপরে ফলাফলটুকু বের করব।
তাহলে এটি হচ্ছে আমাদের এই প্রসেস মাধ্যমে আমাদের কোণের মান বের করা। তাহলে আমরা সামনের দিকে যাই, তো আমরা আরো কিছু উদাহরণ করি, দেখি যদি এরকম আসে যে সাইন 40 ডিগ্রি, তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে আমরা 9-এর সর্বোচ্চ কাছাকাছি যাব, যে 4 5 9 45 হয়ে যাবে, 4 বার দিব, তাহলে 4 4 9 36, 360, তাহলে আমাদের এখানে আসে 60। এখানে কি পজিটিভ? হ্যাঁ, তাহলে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মানে আমরা জানি √3/2। তো এইভাবে আমরা ফলাফলটুকু বের করব। আর যখন আমরা দেখব যে এরকম কিছু রয়েছে যে সাইন -60 ডিগ্রি, তখন ফলাফলটুকু মাইনাসের ক্ষেত্রে মাইনাসটা বেড়ে বেড়ে আসবে, আর তখন শুধু থাকবে সাইন 60 ডিগ্রি, আর আমরা জানি মাইনাসও থাকবেই, আর √3/2 এরকম। তো এখন আমরা যেটি করব সেটি হচ্ছে যে বইয়ের যে কিছু অংশ আমাদের উচ্চ মাধ্যমিকে যে বই রয়েছে, সেই বইয়ের 7.1, যেটিকে বলা হচ্ছে 7A, এই চ্যাপ্টার বা এই অনুশীলনী যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলো আমরা একটা একটা করে করব। এখানে রয়েছে হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত অঙ্ক, এই 7 পর্যন্ত অঙ্কগুলোর একটা একটা করে সমাধান করবো।